हेलो फ्रेंड्स नमस्ते सबाई केमन आछो जारा आमार चैनेले नतून आमी हिंदी बांगला और इंग्लिशे वीडियो बनाई आजकेर जे टॉपिक निये आलोचना करते चलेछि सेटी होच्छे कयेकटी घरोया उपाय हाँटू व्यथा कम राखार बा कमानोर तो पुरो सम्पूर्ण वीडियोटा देखुन आर आमादेर कमेंट सेक्शने गिये आपनादेर मतामत कमेंट करे जानान और तार आगे आमार चैनेले जान गिये सबस्क्राइब बाटन प्रेस करे अल नोटिफिकेशने क्लिक करे राखुन ताते आमार फ्यूचर वीडियोज आपनारा मिस करबेन ना। हाँटुर ব্যথার সমস্যায় বর্তমানে প্রায় মানুষই ভোগেন। এই সমস্যাটি দেখা দিতে পারে বিভিন্ন কারণের জন্য। এই সমস্যা থেকে মুক্তি কিভাবে পাবে সেটাও অনেকের কাছে অজানা। তাই এই সমস্যা নিয়ে চলতে হয় মানুষকে, যা মানুষের কাছে একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে হাঁটুর ব্যথা সৃষ্টি হয়, কেন এবং কাদের হয়, এর লক্ষণগুলি কী কী, এসব নিয়ে না হয় আরেকদিন ডিটেলে আলোচনা করা যাবে। হাঁটু ব্যথা থেকে মুক্তি পেতে পারেন এমন কিছু ঘরোয়া উপায়ের সাহায্যে আজ সেগুলি নিয়ে আলোচনা করা যাক। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হাঁটুতে চোট লেগে বা ধাক্কা লেগে ব্যথা হয়ে থাকলে একটি তোয়ালের মধ্যে কয়েক টুকরো বরফ নিয়ে হাঁটুর যেখানে ব্যথা সেখানে রেখে দিন। তবে দেখবেন বরফ সরাসরি ত্বকের সংযোগে যেন না আসে, এর ফলে ব্যথা কম হবে, কারণ বরফ হাঁটুর ব্যথা কমাতে কার্যকর। হাঁটুর জন্য ভালো এমন খাদ্য খান যা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে, যেমন আদা, কাঁচা হলুদ, ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ, ক্যালসিয়াম জাতীয় খাবার ইত্যাদি। হাঁটুতে ব্যথা থাকলে হিলযুক্ত জুতো পরা একদম উচিত নয়, এতে করে শরীরের ওজন বহন করার ক্ষমতা কমে যায় এবং হাঁটুর ওপর চাপ পড়ে। ক্রনিক নিপেন বা বহুদিন যাবত হাঁটু ব্যথা থাকলে ডাক্তারকে দেখিয়ে হাঁটুর ব্যথা কমাতে ফিজিওথেরাপি করুন। নিয়মিত হাঁটুর ব্যায়াম হাঁটুর মাংসপেশিকে শক্ত ও মজবুত করতে সাহায্য করে। হাঁটুর ব্যথার জন্য যেসব খাবার বেশি পরিমাণে সোডিয়াম থাকে সেই খাবারগুলি এড়িয়ে চলুন। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাদ্য গ্রহণ করুন, যেমন বিট, লেটুস, সবুজ শাকসবজি, অ্যাভোকাডো ইত্যাদি। আর্থ্রাইটিস সংক্রান্ত হাঁটুর ব্যথা থাকলে টমেটো মসুর ডাল এড়িয়ে চলুন, কারণ এগুলি ব্যথা বাড়ায়। হাঁটুর ব্যথার জন্য ভিটামিন সি খুবই উপকারী, তাই হাঁটুর ব্যথা সারাতে ভিটামিন সি যুক্ত খাবার খান। যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের হাঁটুতে চাপ দিয়ে বেশি কাজ করা উচিত নয়। এছাড়া বেশি সিঁড়ি ওঠানামা করা, হাঁটু ভাঁজ করে বসা, দৌড়ানো ইত্যাদি কাজ করা একদমই উচিত নয়। বেশি ঘন ঘন হাঁটু ব্যথায় ভুগলে বাজারে অ্যাভেলেবেল একাধিক পেন কিলার্স নিজে থেকে না খেয়ে কোনো অস্থি বিশেষজ্ঞ বা ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও। এই নিবেদনের মাধ্যমে আশা করা যায় হাঁটু ব্যথার কিছু ঘরোয়া টিপস আপনাদেরকে দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আপনাদের বিভিন্ন মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে সেটি জানান। আপনারও যদি কোনো সমস্যা থাকে তাহলেও সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।